أما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين وقال النبي صلى الله عليه وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله وقال في حديث آخر لئن عشت إلى قابل لأصومن التاسع আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার সালাতের জন্য মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এবং রাসূল ইসলামের জন্য দরুদ এবং সালাম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা এমন একটা জাতি যেই জাতি এট দ্য সেম টাইম, একই সময়ে ব্লেসড বাই আওয়ার কোরআন অ্যান্ড কার্সড বাই অলসো ইট। একই সময় আমরা কোরআনের মাধ্যমে বরকতপ্রাপ্ত, বারাকাপ্রাপ্ত, এবং একই সময় আমরা আবার কোরআনের কারণে আমরা অভিশপ্ত, অর্থাৎ কোরআনকে আঁকড়ে ধরার কারণে আমরা বারাকাপূর্ণ হই, আর কোরআনকে যখন আমরা ছেড়ে দিই তখনই আমাদের অভিশাপ চারিদিক থেকে আমাদেরকে ধেয়ে আসে এবং পেয়ে বসে। কোরআনের কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জিনে বলেছেন যে জিনরা বলেছিল وَأَنَّا كُنَّا نَقْعُدُ مِنْهَا مَقَاعِدَ لِلسَّمْعِ فَمَنْ يَسْتَمِعِ الْآنَ يَجِدْ لَهُ شِهَابًا رَّصَدًا وَأَنَّا لَا نَدْرِي أَشَرٌّ أُرِيدَ بِمَنْ فِي الْأَرْضِ أَمْ أَرَادَ بِهِمْ رَبُّهُمْ رَشَدًا جِنَّ বললো وَأَنَّا كُنَّا نَقْعُدُ مِنْهَا مَقَاعِدَ لِلسَّمْعِ আমরা একটা সময় এমন হতো যে প্রথম আকাশের কাছাকাছি গিয়ে আমরা ওত পেতে থাকতাম সোনার, বিভিন্ন আসমানে যে সকল আলোচনা হয় এগুলো শোনার জন্য বিভিন্ন জায়গায় আমরা অবস্থান করতাম, সেখান থেকে আমরা বিভিন্ন তথ্য নিতাম এবং এই তথ্য নিয়ে আমরা পৃথিবীবাসীর কাছে আমরা বলে বেড়াতাম। ফলে পৃথিবীবাসীরা আমাদের কাছে আশ্রয় চাইত, তারা আমাদের কাছে প্রার্থনা করত, বিভিন্ন কিছু চাইত। কিন্তু এখন অবস্থাটা দাঁড়িয়েছে এরকম, ফামাই ইয়াস্তামিউল আন, এখন কেউ যদি একটু শোনার চেষ্টা করে আকাশের কাছাকাছি যায়, ইয়াজিদ লাহু শিহাবা রসাদা, সে দেখবে ওত পাতা, অনেক উল্কাপিণ্ড, অনেক তীর বর্ষা তাকে ধেয়ে আসছে। ও আন্না লাম্মা, যখন আমরা লামাসনা সামাআ ফাওয়াজাদনা আমলিআত হারাসান শাদীদা ওয়া শুহুবা, আমরা আসমানের কাছাকাছি গেলাম, আসমানকে স্পর্শ করার চেষ্টা করলাম, আমরা সেখান থেকে কিছু কথাবার্তা ছো মেরে নিয়ে এসে এগুলো জমিনবাসীর কাছে, এগুলোকে ভবিষ্যৎ বাণী হিসেবে আমরা প্রকাশ করতে চাইলাম। কিন্তু আমরা দেখলাম যে আসমানগুলো বিভিন্ন প্রহরী দিয়ে, ফেরেশতাদের পক্ষ থেকে বিভিন্ন প্রহরী, এবং এগুলোকে রক্ষা করার জন্যে বিভিন্ন তীর এবং উল্কাপিণ্ড দিয়ে এগুলোকে সাজিয়ে দেওয়া হয়েছে যেন আমরা তার কাছাকাছিও না যেতে পারি। ও আন্নাহু লাম্মা ক্বামা আব্দুল্লাহি কাদু ইয়াদউহু কাদু ইয়াকুনুন আলাইহি লিবাদা, এবং এই জন্য জিনরা তারা বিভিন্ন জায়গায় তারা ঘুরে বেড়াচ্ছিল, তারা ঘুরে বেড়াচ্ছিল কোন দিক দিয়ে তারা একটু আসমানের কাছে যেতে পারে। কিন্তু তারা দেখলো না, এ এখন কেন যেন তারা আসমানের কাছে যেতে পারছে না, হঠাৎ করে আসমানের এই দরজাগুলো তাদের জন্য, জায়গাগুলো তাদের জন্য বন্ধ হয়ে গেছে, তারা আসমানের কাছেও যেতে পারছে না। গেলেই সেখানে বিভিন্ন উল্কা, যেগুলো আপনি দেখতে পান উল্কা আকারে বিভিন্ন জায়গায় আসে, আপনি দেখতে পান যে ওইখানে হঠাৎ করে আসমান থেকে কি যেন একটা আগুনের উল্কা পিণ্ডর মতো কি যেন একটা জমিনের দিকে ধেয়ে আসছে। এটা আসলে ওই যে শয়তানদেরকে ফেরেশতারা যে তীর নিক্ষেপ করে, আগুনের তীর, সেগুলো মূলত আপনি দেখতে পান। অবস্থাটা হয় এরকম, শয়তানরা বলল, জিনরা বলল যে আমরা যখন আর কোথাও কোনো জায়গা থেকে আমরা আসমানের কাছাকাছি যেতে পারলাম না, আমরা ঘুরছিলাম জমিনের এই প্রান্ত থেকে ওই প্রান্ত, কোন দিক দিয়ে আমরা আসমানের কাছাকাছি যেতে পারি, কিন্তু আমরা যেতে পারছি না। আমরা এসে দেখলাম বাইনা তাওয়েফ ওয়া মক্কা, মক্কা এবং তাওয়েফের মাঝামাঝি একটি জায়গা, বাতনু নাখল, একটা উপত্যকা, খেজুর গাছের একটা উপত্যকা, এখনো সেটা মসজিদ
আল জিন নামে এখনো পরিচিত এই জায়গায় যখন আমরা আসলাম আমরা দেখলাম আন্নাহু লাম্মা ক্বামা আব্দুল্লাহ ইয়াদউহু কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা আমরা দেখলাম আব্দুল্লাহ আল্লাহর বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাত আদায় করছেন কোরআন তেলাওয়াত করছেন আমরা সেখানে ঝাঁপিয়ে পড়লাম তার তেলাওয়াত শোনার জন্য কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইস্তামা'আ নাফারুম মিনাল জিন ফাকালু ইন্না সামি'না কোরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি ওয়া লান নুশরিকা বিরাব্বিনা আহাদা আমরা শুনলাম আল্লাহর বান্দা সেখানে আছে আমরা ঝাঁপিয়ে পড়লাম আমরা ভিড় জমালাম তার কাছ থেকে শোনার জন্য আমরা শুনলাম শুনে আমরা অবাক হয়ে গেলাম আমরা বুঝতে পারলাম এই কোরআনের কারণে সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে এখন থেকে আর ওই আসমানের কাছ থেকে কোনো জিনিস সেখানে ফেরেশতারা আলোচনা করবে সেখান থেকে আর কোনো জিনিস আমরা ছুঁয়ে মেরে নিয়ে আসবো এবং মানুষের কাছে আমরা বলবো এখন থেকে আর এটা সম্ভব নয় আমরা বুঝতে পারলাম ইট ইজ বিকজ অফ দিস দ্য হোল আর্থ হ্যাজ বিন ব্লেসড বিকজ অফ দি রেভেলেশন অফ দ্য কোরআন কোরআন নাজিলের কারণে এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সুরক্ষা কবচ তৈরি করেছে আমরা এখন আর কিছুই আনতে পারবো না অথবা আমরা বুঝলাম যেটাই সত্য এবং এই জন্যে আমরা ঈমান আনলাম এবং আমরা আমাদের জাতির কাছে ফিরে গেলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন রাসূল ইসলামকে যে তারা তাদের সম্প্রদায়ের কাছে তারা ফিরে গেল জাতির কাছে ফিরে গেল এবং তারা বললো ইন্না সামি'না কোরআনান আজাবা আমরা একটা অসাধারণ আলোচনা অসাধারণ রিসাইটেশন শুনেছি যখন কোরআন শব্দটি কোরআনে আলিফ লাম ছাড়া আসে তখন এটা রিসাইটেশন তেলাওয়াত বোঝায় আর যখন আলিফ লাম সহ আসে তখন এটা হলো কোরআন এই কোরআনকে যে কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন কোরআনান আজাবা আমরা একটা অত্যাশ্চর্য রিসাইটেশন তেলাওয়াত আমরা শুনলাম ইয়াহদি ইলার রুশদি যেটা সৎ পথের প্রতি আহ্বান জানায় ফাআমান্নাবি আমরা সেটা যদি ঈমান আনলাম ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা ওয়ালান লা নেভার উইথ এমফাসিস এরপর থেকে আর আমরা কখনোই আল্লাহর সাথে আমরা শরীক করব না আমরা এই শপথ নিলাম ও আন্না যাননা আল্লা নুজিজাল্লাহ ফিল আরদ ওয়ালা নুজিজাহু হারাবা আমরা বুঝতে পেরেছি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জমিনে পরাস্ত করতে পারবো না তার সিদ্ধান্তকে আমরা জমিনে পরাস্ত করতে পারবো না এবং আমরা এই জমিন থেকে পালিয়েও যেতে পারবো না আমরা বুঝতে পেরেছি এবং এই জন্য আমরা ঈমান এনেছি সেই ঈমানের উপর ভিত্তি করে আমরা চলবো আন্না মিন্না সালিহুনা ওয়া মিন্না দুনা যালিকুন্না তারাইকা কিদাদা আমরা এটা বুঝতে পেরেছি আমরা তোমাদেরকে আহ্বান জানাচ্ছি হে জাতি কিন্তু আমরা বুঝতে পেরেছি একদল লোক তারা সতের উপর থাকবে হক পথে তারা চলবে আর একদল লোক তারা সৎ পথে চলবে না ওয়া আন্না মিন্নাল মুসলিমুনা ওয়া মিন্নাল ক্বাসিতুন ফামান আসলামা ফাউলাইকা তাহাররা রাশাদা আর আমাদের মধ্যে একদল এই যে আমরা মুসলমান হলাম আমরা ইসলাম গ্রহণ করলাম এবং আমরা কোরআনের অনুসারে আমরা চলবো আমিনাল ক্বাসিতুন আর একদল তারা কোরআন অনুসারে চলবে না তারা জুলুম করবে অত্যাচারী ফামান আসলামা ফাউলাইকা তাহাররা রাশাদা আর যারা ইসলাম গ্রহণ করেছে কোরআন অনুসারে চলবে তারাই সৎ পথে থাকবে ও আম্মাল ক্বাসিতুন ফাকানু লিজাহান্নাম হাতাবা আর যারা অন্যায় অপরাধী যারা কোরআন থেকে দূরে সরে যাবে তাদেরকে কঠিন শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করবেন তাদেরকে জাহান্নামের লাকড়ি জ্বালানিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিণত করবেন ও আল্লাহু ইস্তাকামু আলা ত্বরিকাতিল আসকাইনাহুম মা'আ গাদাকা লিনাফতিনাহুম ফিহ ওয়া মান ইউরিদ আন যিকরি রাব্বিহি ইয়াসলুকু আযাবান সাআদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন জাতির একটা অসাধারণ বর্ণনা আপনাদের কাছে উপস্থাপন করেছেন জিনরা এই কোরআন শুনেছে কোরআনের প্রতি তারা বিশ্বাস করেছে তারা এবং এই কোরআনের পথে তারা চলার জন্য তারা কমিটমেন্ট গ্রহণ করেছে একবার মাত্র কোরআন শুনেছে একবার কোরআন শোনার পর তাদের মধ্যে এই প্রতিক্রিয়া হয়েছে কিন্তু প্রিয় ভাইয়েরা বোনেরা আপনি এবং আমি তো প্রতি মুহূর্তেই কোরআন শুনি এবং কোরআন পড়ি এই ঘটনাগুলো প্রতি মুহূর্তে আমাদের সামনে ঘটে যায় কিন্তু আমাদের মধ্যে কোনো ভাবাবেগ তৈরি হয় না আমাদের মধ্যে কোনো আবেগ তৈরি হয় না কোনো প্রভাব তৈরি হয় না আমি সেই কথাই বলছিলাম যে আমরা এমন একটা জাতি যে কোরআন আমাদেরকে ভাগ্যবান করেছে সৌভাগ্যবান করেছে কিন্তু একই সাথে কোরআনকে যদি আপনি ধারণ না করতে পারেন তাহলে মনে রাখতে হবে যে আপনি কিন্তু ভয়ঙ্কর একটা পরিস্থিতির মুখোমুখি হতে পারেন এবং তাই হচ্ছে আমরা চারিদিকে সেই অবস্থায় আমাদের দাঁড়িয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আলোচনা করলেন وظنون اذ ذهب مغاضبا فظن ان لن نقدر عليه فنادى في الظلمات ان لا اله الا انت سبحانك اني كنت من الظالمين الله سبحانه وتعالى বললেন জান্নুন মাছের পেটের মধ্যে যে নবী চলে গিয়েছিল তার কথা আমি তোমাদেরকে বলছি اذ ذهب مغاضبا যখন তিনি রাগান্বিত হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল তার মুসনাদে হাদিস বর্ণনা করেছেন
ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আহ্বান করছেন, ডাকছেন যে তোমরা আল্লাহর প্রতি আসো, আল্লাহর কথা শোনো, আল্লাহর দিন অনুসারে চলো। তারা তার কথা অব্যাহতভাবে ডিনাই করছিল, রিজেক্ট করছিল, তাকে অব্যাহতভাবে তারা প্রত্যাখ্যান করছিল। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাদেরকে জানিয়ে দিলেন যে তোমাদের তিন দিনের মধ্যে তোমাদের উপর শাস্তি আসবে। হি ওয়াজ ওয়েটিং ওয়েটিং অ্যান্ড ওয়েটিং, তিনি অপেক্ষা করছিলেন অপেক্ষা করছিলেন অপেক্ষা করছিলেন, কারণ তিন দিন পরে তো তাদের উপর শাস্তি আসবে। তিন দিন পরে যখন তাদের উপর শাস্তি আসলো না, কওম ইউনুসের মধ্যে একটা রুল ছিল, সেই জাতির মধ্যে একটা বিধান ছিল, আন্নাহু মান কাযাবা কুতিলা, যে মিথ্যা বলবে তাকে হত্যা করা হবে, সুলিবা, তাকে শুলে চড়িয়ে তাকে হত্যা করা হবে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি ভয় পেলেন, কারণ তিনি বলেছেন তিন দিনের মধ্যে তাদের উপর শাস্তি আসবে, এন্ড ইট ওয়াজ এ কমিটমেন্ট ফ্রম আল্লাহ, বাট ইট ডিড নট হ্যাপেন, এটা তো ঘটে নাই, অর্থাৎ তারা তো তাকে মিথ্যাবাদী বলবে এবং তারা তাকে হত্যা করবে। এটা ছিল একটা ভয় যে ও তারা তাকে এখন আর মানবে না, আগের চেয়ে আরো বেশি প্রত্যাখ্যান করবে। তিনি লজ্জা পেলেন, তিনি সেখান থেকে ইযহাবা মুগাদিবান, তিনি রাগান্বিত হয়ে গেলেন, এটা কি হলো, কেন হলো, তার কোনো ত্রুটি হয়েছে কিনা। তিনি সেখান থেকে চলে গেলেন। আল্লাহ সুবহানাহু বলে তিনি পালালেন, ইযা আবাকা ইলাল মুশ ইলাল ফুলকিল মাশহুন ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন ফান্তাক তাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাববিহিন লালাবিসা ফি বাতনিহি লায়াউমি ইউবাসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তিনি রাগান্বিত হয়েছেন, অসন্তুষ্ট হয়েছেন, তিনি চলে গেলেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পারমিশন ছাড়া তিনি চলে গেলেন। তিনি চলে গেলেন সমুদ্রের কাছে, সেখানে অনেকগুলো নৌকা আছে, সবগুলো নৌকার লোক নিয়ে তারা পালিয়ে যাচ্ছিল যারা বিলিভার ছিল। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই নৌকার উপর চড়লেন সেটা যাচ্ছে না। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তোমাদের মধ্যে এমন কেউ আছে এই নৌকায় চড়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবাধ্য হয়েছিল, এই জন্য এই নৌকা যাচ্ছে না, তাহলে কি করতে হবে, তাকে ফেলে দিতে হবে। ইয়া নবী আল্লাহ, আপনি তো আল্লাহর নবী, আপনাকে তো ফেলা যাবে না, তাহলে করণীয় কি, কাকে ফেলবো আমরা? বলে তাহলে তোমরা লটারি করো। ফল তাকামাহু, আল্লাহ সুবহানাহু ফাসাহামা, তারা সেখানে লটারি করলো, লটারিতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম উঠলো। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিং দ্য প্রফেট অফ আল্লাহ, আল্লাহ নবী হওয়া সত্ত্বেও তাকে ফেলে দেয়া হলো। তিনি বলেছেন হ্যাঁ, এটাই তো সিদ্ধান্ত ছিল, তাকে ফেলে দেয়া হলো। ফল তাকামাহু হুত ওয়া হুয়া মুলিম, তিনি খুবই, তার মধ্যে এক ধরনের অনুতাপ তৈরি হয়েছে, আমি কি করলাম, এটা আমি তো অন্যায় করেছি, কারণ আমি বলেছি ইযা আবাকা, কেউ একজন পালিয়ে চলে এসেছিল, আবিকুন মির রব্বি, যে তার রবের সিদ্ধান্ত থেকে পালিয়েছে, আমি তো আমার রবের সিদ্ধান্ত থেকে পালিয়েছি, আমি তো আমার রবের অনুমতি নেইনি, অতএব এটাই সিদ্ধান্ত, এটাই ডেস্টিনি, আমার তাই হবে। মাছ তাকে খেয়ে ফেললো, তিনি সেখানে ফানাদা ফি যুলুমাত, তিনটি অন্ধকার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটি অন্ধকার সেখানে, এই তিনটি অন্ধকার, একটি অন্ধকার হচ্ছে মাছের পেটের অন্ধকার, সমুদ্রের অন্ধকার, এবং উপরে আসমানে মেঘ, সাহাব যুলমাতু সাহাব, যুলমাতুল বাহর, এবং যুলমাতু বাতনিল হুত, এই তিনটি যুলমাতের মধ্যে, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যুলুমাত, এই তিনটি লেয়ার্স অফ ডার্কনেস এর মধ্যে তিনি সেখানে ছিলেন। সেখানে তিনি আল্লাহ সুবহানের কাছে ডেকে আহ্বান করলেন, ডাকলেন, বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নি কুনতু মিনাজ জালিমিন, আপনি ছাড়া আমার কোনো ইলাহ নেই, আমি শুধুমাত্র কেবলমাত্র আপনারই তাসবিহ এবং তাহলিল করি, পবিত্রতা কেবলই আপনি বর্ণনা করি, আমি জুলুম করেছি রব, আমি আমার উপর জুলুম করেছি, আপনার উপর আমি জুলুম করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমার সবচেয়ে প্রিয় আয়াতের একটি আয়াত আমি আগেও বলেছি আপনাদেরকে, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আমি তার ডাকে সাড়া দিলাম, আমি তাকে মুক্তি প্রদান করলাম। এটি ইউনুসের জন্যই যে প্রথম ঘটেছে এরকম নয়, আর ইউনুসের মত জন্যই যে শেষবার ঘটেছে এরকম নয়, এটি ঘটে এবং অব্যাহতভাবে আমার বিলিভার্স, আমার প্রিয় বান্দাদের, মোমেন বান্দাদের জন্য আমি এভাবেই তাদের বিপদগুলো দূর করে দেই। আমার প্রিয় বান্দারা যদি আমার কাছে চায়, আমার কাছে যদি তারা তাদের নিবেদনগুলো তুলে ধরে, আমার কাছে যদি তারা ফিরে আসে সকল সময়ে সকল অবস্থায়, তাহলে আমি তাদের সকল সমস্যা এভাবেই আমি দূর করে দেই এবং এভাবেই আমি তাদেরকে মুক্তি প্রদান করি। ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাছকে নির্দেশ প্রদান করলেন, মাছ সমুদ্রের উপতল উপকূলে তাকে নিক্ষেপ করে আসলো, সেখানে একটা গাছ জন্মালো, সে গাছের নিচে তিনি ছায়ার মধ্যে তিনি ছিলেন, প্রচন্ড রোদ,
সমুদ্রের উপকূলে রোদ অনেক বেশি হয়, এটা আপনারা বুঝেন জানেন, গরম অনেক বেশি থাকে। সেখানে তিনি পড়ে যাওয়ার কথা ছিল, মাছের পেটেও ছিলেন, শরীরটা নরম তুলতুল হয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু একটা গাছের ছায়া সেখানে তৈরি করে দিলেন। যখন তার হুঁশ ফিরে আসলো, তিনি দেখলেন একজন রাখাল বালক সেখানে। রাখাল বালককে তিনি বলেন, আমি ইউনুস, আমি আল্লাহর নবী ইউনুস। বলেন কি, আপনাকে তো আমরা খুঁজে পাইনি অনেকদিন পর্যন্ত, এই হওয়ার কথা ছিল, আপনি আছেন নাকি, বেঁচে আছেন? বলে, হ্যাঁ আছি, আমি বেঁচে আছি। তুমি যাও আমার জাতির কাছে যাও এবং জাতির কাছে গিয়ে বলো যে আমি এসে আমি আছি। বলে যে আমার জাতিও তাও, আপনার জাতি আমার জাতি, তারা তো আমাকে প্রত্যাখ্যান করবে, মিথ্যা বলবে, না আপনাকে আমি দেখিনি, ওরা আমাকে বলবে মিথ্যাবাদী, এবং মিথ্যাবাদের শাস্তি যেহেতু আমাদের সমাজে, যে মিথ্যা বলবে তাকে হত্যা করাবো, ওরা তো আমাকে হত্যা করবে, আমাকে আমি কিসের সাক্ষী দেবো? তাহলে তিনি বললেন যে তোমরা তুমি সাক্ষী দেবে এই যে বোকা, এই আল বোকা, যেখানে আমি ছিলাম এই মাটিকে, এই জায়গাকে জিজ্ঞেস করবে, এবং এই যে গাছ, এই গাছটিকে তোমার পক্ষে সাক্ষী রাখবে, লোকদেরকে নিয়ে আসবে এখানে, তারা যদি জিজ্ঞেস করে এই গাছকে এবং এই মাটিকে, তাহলে গাছ এবং মাটি আমার পক্ষে সাক্ষী দেবে যে হ্যাঁ আমি এখানে ছিলাম। সত্যিকার অর্থে তিনি যখন গেলেন, তারা জিজ্ঞেস করলো তাকে, তোমার পক্ষে সাক্ষী কি? তিনি তাদেরকে এখানে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে এগুলো তার পক্ষে সাক্ষী দিল। লোকেরা তাকে নিয়ে গেলো রাজার কাছে, তৎকালীন রাজার কাছে। রাজা এই বাচ্চার কথা শুনে বুঝলো যে না, ওই বাচ্চা তো অনেক ইন্টেলিজেন্ট এবং তার পক্ষে অনেক কিছু আছে, এটা নবীদের মুজিজা। তখন রাজা ওই বাচ্চাটিকে পরবর্তীতে দায়িত্ব প্রদান করে ওয়ালিউল আহাদ, এবং পরবর্তীতে সেই বাচ্চাটি, এই শিশুটি পরবর্তীতে, অর্থাৎ এই যুবকটি পরবর্তীতে রাজা হয় এবং সমাজকে পরিচালনা করে। দ্যাট ইজ এ ডিফারেন্ট স্টোরি, আমি সেই কথা বলতে চাই না প্রিয় ভাইরা বোনেরা। আমি যে কথাটি বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি যে কোনো সময় যে কোনো বিপদে আল্লাহর কাছে ফিরে আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন। মধ্যখানে আরেকটি বড় ইতিহাস রয়ে গেছে, সেটা আমি বলিনি। ইউনুস আলাইহিস সালাতু ওয়াসালামের জাতির উপর তো শাস্তি আসার কথা, কিন্তু আসেনি কেন? ইউনুস আলাইহিস সালাতু ওয়াসালামের জাতি যখন তারা বুঝলো যে শাস্তির ক্ষণ ঘনিয়ে আসছে, তখন তারা মহান আল্লাহ সুবহানের কাছে তাওবা করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওবা কবুল করে তাদের শাস্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর থেকে তুলে নিলেন। প্রিয় ভাইরা বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কোনো সময়ে, লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআউ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে সামথিং ইজ ডিসটাইন্ড এন্ড ডিসাইডেড ফ্রম আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে কোনো জিনিস হয়তো বা সিদ্ধান্ত হয়ে আছে, আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারেন, যদি চাইতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদকে সম্পদে পরিণত করে দেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্যাকে সমাধানে পরিণত করে দেবেন, সমস্যাকে সম্ভাবনায় পরিণত করে দেবেন। এই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সেই কথাই কোরআনে বলেছেন, যদি তারা আমার কাছে তওবা করে, তাহলে আমি তাদের গুনাহগুলো শুধু মাফই করে দেব না, বরং সেগুলোকে সাওয়াবে রূপান্তরিত করে দেব। ইন্নাল হাসানাতি ইউযহিবুন সাইয়্যাত, জেনে রাখো আমার পক্ষ থেকে ডিক্লারেশন হচ্ছে, ভালো কাজগুলো খারাপ কাজগুলোকে ধ্বংস করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আতবি সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, যখন তুমি কোনো খারাপ কাজ করবে, তারপর পর একটা ভালো কাজ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার খারাপ কাজটা তোমার আমল নামা থেকে দূর করে দেবেন। প্রিয় ভাইরা বোনেরা, আল্লাহ সুবহানাহু কাছে ফিরে আসা এটি প্রচন্ড গুরুত্বপূর্ণ একটা কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম মুসলিম ঘটনাটি বর্ণনা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল ফেরেশতাকে জমিনে নিয়োজিত করে রাখেন, সাইয়াহুন, তারা জমিনে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, এবং তারা আল্লাহ সুবহানাহু কাছে তারা যায়। আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করেন, আমার বান্দা দেখে কি অবস্থা রেখে এসেছো? তারা বলে, ইউসাব্বিহুন ওয়া ইস্তাগফিরুন, তারা আপনার তাসবিহ করে এবং আপনার কাছে তারা ক্ষমা চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ফেরেশতাদেরকে, মুসলিমের হাদিস, যে তারা কি আমাকে দেখেছে? না, তারা আমাকে দেখায়নি। তারা আর কি চায়? তারা আপনার কাছে জান্নাত চায়। তারা কি জান্নাত দেখেছে? না, তারা জান্নাত দেখেনি। তারা আর কি চায়? তারা জাহান্নাম থেকে মুক্তি চায়। তারা কি জাহান্নাম দেখেছে? না, তারা জাহান্নাম দেখেনি। ইয়া রব, তাহলে তোমরা আমার বান্দাদেরকে জানিয়ে দাও, ওরা যেহেতু জাহান্নাম না দেখে জাহান্নাম থেকে আশ্রয় চায়, জান্নাত না দেখে জান্নাত চায়, আমাকে না দেখে ওরা আমাকে চায় এবং আমার কাছে তারা ক্ষমা চায়, ওদেরকে বলে দাও আমি তাদেরকে ক্ষমা করে দিলাম এবং আমি তাদের জন্য জান্নাতের সিদ্ধান্ত রেখে দিলাম, জাহান্নাম থেকে মুক্তির নির্দেশনা আমি তাদের জন্য দিয়ে দিলাম। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনটি, নাব্বি ইবাদি আন্নি আনাল গাফুর রহিম, আমার বান্দাদেরকে জানিয়ে দাও আমি ক্ষমাশীল, আমি ক্ষমা করে দেই, আমি শুধু ক্ষমাই করি না, ক্ষমার সাথে সাথে আমি মেহরবানও বটে। এই জন্য কোরআনে আপনি যেখানে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাফুর বলেছেন, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাহিমও বলেছেন। শুধু গাফুর বলে তিনি থামেননি, তিনি গাফুরের সাথে রাহিমও বলেছেন, শুধু ক্ষমাই করে দেননি, ক্ষমার পর এর যা যা প্রয়োজন সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দেন। এটাই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে উপলব্ধি করুন,
এবং আল্লাহর কাছে ফিরে আসুন প্রিয় ভাইরা। আল্লাহ সুবহান ওয়া তাআলাকে উপলব্ধি করার জন্যই আমি আপনাদেরকে অনুরোধ করছি এবং আমি আপনাদেরকে আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে সকল অবস্থায় ফিরে আসার জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে আমি আপনাদেরকে অনুরোধ করছি। প্রিয় ভাইরা, যে কথাটি বলছিলাম, মুহররম মাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মাস হচ্ছে আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে রমাদানের পর সবচেয়ে প্রিয় মাস। ইন আহাব্বা আহাব্বু সিয়ামি ইলাল্লাহি বাদা রমাদান সিয়ামু শাহরিল্লাহিল মুহররম। রাসূলুল্লাহ বলেছেন রমাদান মাসের পর আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে যেই মাসে রোজা রাখা সবচেয়ে বেশি প্রিয় সে হচ্ছে আল্লাহর মাস মুহররম, শাহরুল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন এটা আল্লাহর মাস। কোরআন আল্লাহ সুবহান ওয়া তাআলা সে কথা বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ সুবহান ওয়া তাআলা যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে আল্লাহ সুবহান ওয়া তাআলা বছরকে ১২টি মাসে তিনি নির্ধারণ করেছেন, বিভক্ত করেছেন। এর মধ্যে চারটি মাসকে মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা নিষিদ্ধ মাস হিসেবে আল্লাহ সুবহান ওয়া তাআলা ঘোষণা করেছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, অতএব চারটি মাসে তোমরা নিজেদের উপর জুলুম করো না এবং তোমরা এই মাসগুলোতে বরং কাফেরদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে তোমরা সম্মিলিতভাবে যুদ্ধ করো, কামা ইউকাতিলুনাকুম কাফা, যেমনি ভাবে তারা সম্মিলিতভাবে একত্রিত হয়ে জোটবদ্ধ হয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, তোমরা তাদের বিরুদ্ধে সেভাবে যুদ্ধ করবে, তোমরা একত্রিত হবে, ঐক্যবদ্ধ হবে, তাওহীদের উপর তোমরা ঐক্যবদ্ধ হও এবং তার উপর ভিত্তি করে তোমরা তোমাদের শত্রুদেরকে চিহ্নিত করো। এটি তোমাদের সেই মাস যেই মাসগুলোর মূল কাজ হচ্ছে তোমাদের শত্রুদেরকে চিহ্নিত করা, নিজেদের মধ্যে রিলেশনটাকে বিল্ড আপ করা, সিমেন্টেড করা, অগমেন্টেড করা, আরো স্ট্রেংথেন করা, আরো শক্তিশালী করা এবং তোমাদের শত্রুদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া, এটি তোমাদের এই মাসের কাজ প্রিয় ভাইরা। কিন্তু এই মাসগুলোকে কেন্দ্র করে আমরা এত পরিমাণ বেদাত এবং খরাফাত তৈরি করেছি যেগুলো সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আল্লাহ সুবহান ওয়া তাআলার দিন না বুঝলে যা হয়। আল্লাহ সুবহান ওয়া তাআলার দিন এসেছে আমাদেরকে আলোকিত করতে। মনে রাখবেন, আল্লাহর কসম করে বলছি, যারা দিন বুঝে না তারা গোটাটাই অন্ধকারের মধ্যে রয়েছে। দিন যাদের মধ্যে নাই তারা পরিপূর্ণভাবে অন্ধকারের মধ্যে রয়েছে। দিনের জ্ঞান যার মধ্যে নাই সে এত বড় জাহেল, এত বড় মূর্খ এবং এত বড় রোগী, রোগাক্রান্ত, রোগাগ্রস্ত যে তার রোগ কেবলমাত্র দূর করতে পারে। যেমনি ভাবে রাসূলুল্লাহ বলেছেন ফা ইন্না শিফা আলা আইয়ি আসওয়ালু, না জানার একমাত্র ঔষধ হচ্ছে জানা, অর্থাৎ জেনেই শুধুমাত্র একজন ব্যক্তি তার রোগকে দূর করতে পারে, আর কোনো উপায় নাই। জানার জন্য আপনাকে আসতে হবে, জানার জন্য আপনাকে কোরআন এবং সুন্নাহ অধ্যয়ন করতে হবে। দিন এমন একটা বিষয়ে প্রতি মুহূর্তে আপনাকে এই দিনের ব্যাপারে জ্ঞান অর্জন করতে হয় এবং দিনের নসিহা আপনাকে প্রদান করতে হয়, দিনের নসিহা আপনাকে গ্রহণ করতে হয়। ওমর আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তার মৃত্যুর দিনও তিনি তার সন্তানকে নসিহা প্রদান করতে ভুলেননি। এটি হচ্ছে ইসলাম। ওমর, আরেক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই বিছানায় তিনি, যে অবস্থায় তিনি মারা যাবেন, ওই অবস্থা থাকা সত্ত্বেও একজন যুবক যখন তার কাছে এসেছিল, টাকনুর নিচে তার কাপড় পড়ে গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলতে ভুলেননি, ইরফা ইজারাকা ইয়া শাবাব, হে যুবক তোমার হাত, তোমার টাকনুর উপর থেকে কাপড়টা উঠাও। অথচ মৃত্যুর সামনে তিনি অবস্থান করছেন। এই হচ্ছে দিন, এটি হচ্ছে ইসলাম, এটি হচ্ছে ইসলামের ভালোবাসা, এটি হচ্ছে ইসলামের ভ্রাতৃত্ব বোধ, এটি হচ্ছে পরস্পরের সীসা ঢালা প্রাচীরের মতো একসাথে জান্নাতি দিকে এগিয়ে চলার নাম। প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, এমন একটা বিষয়ের কথা আমি বলছি, সালফি সালেহীন তারা এরকমই ছিল। ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, যিনি খলিফা হারুন রশিদের সময় চিফ জাস্টিস তিনি ছিলেন, ইমাম আবু হানিফা রাহমুল্লাহ সবচেয়ে বড় ছাত্র, তিনি তার মৃত্যুর সময় তিনি কাঁদছিলেন। লোকেরা বলছিল আপনি কেন কাঁদেন, কারণ আপনার গোটা জীবনে তো আপনি একবারও ইনসাফের বিরুদ্ধে, আদালতের বিরুদ্ধে আপনি একবারও রায় দেননি। তিনি বললেন একবার খলিফার প্রতি আমি একটু দুর্বল হয়ে পড়েছিলাম, তার পক্ষে আমি রায় দেইনি, কিন্তু সামান্য একটু দুর্বল হয়ে পড়েছিলাম, আমি ভয় পাচ্ছি যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এর জন্য ধরে তাহলে আমি কি উত্তর দেব। প্রিয় ভাই, আমাদের জীবনে জাস্টিস কবে করেছি এটাই তো খুঁজে পাওয়া মুশকিল। না নিজের প্রতি করেছি, না নিজের আত্মীয় স্বজনের প্রতি করেছি, না অন্যের প্রতি করেছি, কারোর প্রতি করিনি। কিন্তু যেই লোকগুলোর তাদের একমাত্র আইডেন্টিটি ছিল জাস্টিস, তাদের সামান্য দুর্বলতা, সামান্য কারোর প্রতি সামান্যতম দুর্বলতা তাদেরকে এরকম বেহুস করে দিত, এর মাধ্যমে তিনি নসিহা প্রদান করেছেন যে তোমরা এটা করবে, প্লিজ কখনোই মানুষের প্রতি জুলুম করবে না, তিনি এই কথা মানুষকে বলে গিয়েছেন। সেই জন্য প্রিয় ভাইরা বোনেরা, ইমাম আবু হানিফা রাহমুল্লাহ একটা বিশাল বড় ব্যবসায়ী তিনি ছিলেন। একবার একটা ব্যবসা লটে
কাপড়ের মধ্যে একটু খুঁতওয়ালা একটা কাপড় ছিল, তিনি তার পার্টনারকে বলেছেন এই কাপড়টা তুমি বিক্রি করবে না, অথবা এমনি তুমি দিয়ে দেবে, অথবা এটার দাম তুমি কম নেবে, অন্য কাপড়ের মতো দাম নেবে না। তিনি বিক্রি করে যখন আসছিলেন আবু হানিফা রাহমাহুল্লাহর কাছে, তিনি জিজ্ঞেস করেন ওই যে ত্রুটিযুক্ত সে কাপড়ের অবস্থা কি? তিনি বললেন আমি তো ওটা বিক্রি করে ফেলেছি। একই দামে বিক্রি করেছো? হ্যাঁ একই দামে বিক্রি করেছি, আমার অংশটা আমাকে দিয়ে দাও, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি পুরোটা সাদাকা করে দেবো, এটা আমার জন্য জায়েজ নেই, আমার অংশটি আমার জন্য জায়েজ নেই, কারণ তুমি যতটুকু এনেছো এর মধ্যে সামান্য জুলুম এর মধ্যে রয়েছে, কারণ খুদ যুক্ত কাপড় এবং খুদ মুক্ত কাপড়ের দাম এক সমান হতে পারে না। তুমি ওই ব্যক্তির জন্য উপরে জুলুম করেছো আর এই অংশ আমি নিতে পারি না, এই জুলুমের অংশ আমি গ্রহণ করতে পারি না, পুরো অংশটাই তিনি দান করেছেন, দান সাদাকা করে দিয়েছেন, এটা হচ্ছে আপনাদের সারফ। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম, দিজ আর মাই ফাদার্স, এরাই হচ্ছে আমার পিতা, এরাই হচ্ছে আমার আমার পূর্বপুরুষরা। ইজা জামাআতনা ইয়া জারির ওয়াল মাজামিউ, হে জারির তোমাকে বলছি এই রকম জ্ঞান, এরকম প্রজ্ঞা, এরকম গুণ, এরকম বৈশিষ্ট্য, এরকম দিনদারিত্ব ওয়ালা কোন মানুষ যদি পৃথিবীতে তুমি খুঁজে পাও তাহলে আমার সামনে নিয়ে আসো। কিন্তু আমি চ্যালেঞ্জ করে বললাম আমার পূর্বপুরুষদের মতো এরকম মানুষ তুমি কোথাও খুঁজে পাবে না জারির, আমার পূর্বপুরুষরা এরকম ছিল। দিজ ওয়ার দেয়ার স্যাম্পলস, দিজ ওয়ার দেয়ার ক্যারেক্টারিস্টিক্স, দিজ ওয়ার দেয়ার আইডেন্টিটিস, এগুলো ছিল তাদের পরিচয়, এগুলো ছিল তাদের বৈশিষ্ট্য, এগুলো ছিল তাদের প্রতি মুহূর্তের কার্যকলাপ, এগুলো তাদের গুণ, এগুলো তাদের আখলাক, এর বাইরে তুমি কখনো পাবে না, কত পাবে না। এই হচ্ছে উলাইকা আবাই, এরাই হচ্ছে আমার পিতা, আমার পূর্বপুরুষগণ। প্রিয় ভাই, এই পূর্বপুরুষদের কথাই আমি আপনাদেরকে বলছি। মহররম মাসে আপনারা অবস্থান করছেন, এই মাসেও তো আমরা এত পরিমাণ জুলুম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমরা এই মাসে জুলুম করবে না, কিন্তু এই মাসে আমরা জুলুম করছি, আমরা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, তার দ্বীনের প্রতি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূলের প্রতি, তার কিতাবের প্রতি, সব কিছুর প্রতি আমাদের অব্যাহতভাবে প্রতি মুহূর্তে আমাদের জুলুম রয়েছে। এই জুলুমগুলো আমরা করেই যাচ্ছি। এই মহরম মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিকে সম্মানিত করেছেন, চারটি নিষিদ্ধ মাসের মধ্যে একটি মাস করেছেন। সেই জাহেলি যুগের লোকেরও তো এই চারটি মাসে তারা যুদ্ধ বিগ্রহ করতো না, তারা অন্যের উপর জুলুম অত্যাচার করতো না। কিন্তু আপনি কেমন মুসলমান যে এই দিবস, এই মাসগুলো তো আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বুঝেন না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি স্মরণ করেন না, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আপনি অনুগত হন না, এবং অন্যের প্রতি জুলুম অত্যাচার থেকে আপনি আপনার নিজকে বিরত রাখেন না। প্রিয় ভাইরা বোনেরা, এই মাসগুলোতে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনেন না, এটি কেমন কথা হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিকে নিষিদ্ধ মাস করেছেন যেন আমরা আমাদের নেচারের দিকে, আমাদের প্রকৃতির দিকে ফিরে আসি, যে প্রকৃতির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাহু ইউহাউউদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, প্রত্যেক বনি আদম ফিতরার উপরে জন্মগ্রহণ করে, ন্যাচারাল ডিসপোজিশন অফ রিকগনাইজিং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনার এবং দ্বীনের পথে চলার এই ক্ষমতা দিয়ে, শক্তি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানব সন্তানকে তৈরি করেন, সৃষ্টি করেন। অতঃপর তার পিতামাতা তাকে ইহুদি বানায়, তাকে খ্রিস্টান বানায়, অথবা তাকে অগ্নি পূজক বানায়, এটা পিতামাতার কাজ, পিতামাতা তাদেরকে এই কাজগুলো করে রাখেন। আমরা আমাদের সন্তানদেরকে, আমরা তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফিতরাতের উপর সৃষ্টি করেছেন, ফিতরাতাল্লাহি আল্লাতী ফাতারা আন-নাস আলাইহা, যে ফিতরাতের উপর মানুষকে তিনি সৃষ্টি করেছেন, এই ফিতরাতের উপর আমাদের সন্তানদেরকে আমরা বড় করছি কি করছি না সেটি দেখার বিষয়, ওদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনাচ্ছি কি চেনাচ্ছি না সেটি হচ্ছে দেখার বিষয়, সেটি হচ্ছে বোঝার বিষয়। কমপক্ষে এই মাসগুলোকে গনিমত হিসেবে গ্রহণ করে এই মাসগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসার জন্য আপনারা প্লিজ আপনাদের প্রচেষ্টাগুলো, আপনাদের চেষ্টাগুলো করুন এবং আপনাদের সিদ্ধান্তগুলো গ্রহণ করুন। প্রিয় ভাইরা, যে কথা আমি বলছিলাম এই মহরম মাস, এই মহরম মাসের ফজিলত কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যে চারটি মাস নিষিদ্ধের কথা বলেছেন তার মধ্যে এটি একটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটি শাহরুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাস, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে এই মাসে রোজা রাখা রমজান মাসের রোজা রাখার পর অনেক অনেক বেশি প্রিয়। অর্থাৎ এই মাসে রোজা রাখবেন, এবং এই মাসে এমন একটি দিন রয়েছে যেটাকে আশুরার দিন বলা হয়, অর্থাৎ দশম তারিখ, যেই তারিখে তারিখে রোজা রাখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে পূর্বের এক বছরের গুনাহগুলো মাফ করার একটা উপকরণ হিসেবে ঘোষণা করেছেন। আপনি যদি এই দিনে রোজা রাখেন, আল্লাহ সুবহানাল্লাহি আহতাসিবাল্লাহি ইউকাফিরা সানাতাল লাযী ক্বাবলা, এই দিনে রোজা রাখার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পূর্বের এক বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন, এটা আমি আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে আমি প্রত্যাশা করি। অথবা এটি আপনি করতে পারেন, কিন্তু এই দিনে কেন রোজা রাখা হবে, এই দিনে রোজা রাখার কারণ কি? এই দিনে রোজা রাখার কারণ হলো
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন বুখারী হাদিসে এসেছে, জাহেরি যুগের লোকেরও আশুরা দিবসে তারা রোজা রাখতেন। রাসূলুল্লাহ মদিনায় গেলেন, যাওয়ার পরে তিনি দেখলেন ইহুদিরা এই দিনে রোজা রাখছে। তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন, এই দিনে কেন তোমরা রোজা রাখছো? তিনি বলেন, যালিকা ইয়াউমান, এটা এমন একটা দিন যেই দিন আনজাল্লাহু ফীহি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া কওমাহু ওয়া আগলাকা ফীহি ফিরআউন ওয়া কওমাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তি প্রদান করলেন এবং তার জাতিকে মুক্তি প্রদান করলেন, এবং এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউন এবং তার জাতিকে লোহিত সাগরে নিমজ্জিত করে ধ্বংস করে দিয়েছিলেন। এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি শুকর আদায় করার জন্য আমরা এই দিনটি রোজা রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, আমরা তোমাদের চেয়ে মূসার প্রতি অনেক অনেক বেশি সম্পর্কিত। আমাদের সম্পর্ক রিলেশন মূসার প্রতি অনেক অনেক বেশি। রাসূলুল্লাহ বলেছেন, নাহনু মাশারুল আম্বিয়া আর মাশারুল আম্বিয়া আহ ইখওয়াতুন লি ইল্লাতিন, আমরা নবীরা আমরা ভাই, বিভিন্ন কারণে আমরা ভাই। আমাদের আবুহুম ওয়াহিদ, আবুনা ওয়াহিদ ও উম্মাহাদিনুনা ওয়াহিদ ও উম্মাহাতুনা সত্তা, আমাদের প্রত্যেকের দিন একটাই, তা হলো তাওহীদ ইসলাম। কিন্তু আমাদের মারা হলো ভিন্ন, আমরা বিভিন্ন ভিন্ন ভিন্ন মায়ের পেট থেকে জন্ম নিয়েছি, কিন্তু আমাদের দিন একটাই, এবং এই কারণে আমরা দিনই ভাই, সকল নবীরা আমরা দিনই ভাই। তিনি বলেন, আমরা মূসার প্রতি অনেক অনেক বেশি ঘনিষ্ঠ তোমাদের চেয়ে। অতঃপর ফাসাম ও আমরা বিসুয়ামিহি, তিনি রোজা রাখলেন এবং রোজা রাখার জন্য তিনি অন্যদেরকে নির্দেশ প্রদান করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মৃত্যুর বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এসে বলল লোকেরা, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যালিকা ইয়াউমুন তুআযযিমুল ইয়াহুদু ওয়ান নাসারা, এটা তো এমন একটা দিন যেই দিনটাকে ইহুদি এবং নাসারারা এই দিনটাকে তারা সম্মান করে থাকে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আর আপনি বলেছেন খালিফুল ইয়াহুদু ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানদের বিপরীত পথে তোমরা চলো, ওরা যেই পথে যাবে তোমরা সেই পথে যাবে না, তোমরা ভিন্ন পথে যাবে। আপনি তো কথা বলেছেন, তাহলে ইহুদি নাসারা দেখে তো অনুসরণ করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, লাইন ইশতু ইলা কাদিরিল আসুমান তাসিহ, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি শুধুমাত্র 10 তারিখে রোজা রাখবো না, আমি 9 তারিখে রোজা রাখবো। অর্থাৎ 9 এবং 10 ইমাম আহমদ তার মুসনাদে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন যে সুমা ইয়াওমান ক্বাবলাহ আও ইয়াওমান বাদাহ, তোমরা শুধু একদিন রোজা রাখবে না, তাহলে ইহুদি এবং খ্রিস্টানদের মতো তোমরা হয়ে যাবে, তোমরা একদিন এর পরিবর্তে 9 এবং 10 দিন অথবা 10 এবং 11 দিন তোমরা রোজা রাখো। প্রিয় ভাইরা, আমরা এমন একটা জাতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতের ক্ষেত্রেও ইহুদি এবং খ্রিস্টানদের বিপরীত হওয়ার জন্য আমাদেরকে বলেছেন, আর আমরা আমাদের গোটা লাইফস্টাইল ইহুদি এবং খ্রিস্টানদের মতো করে ফেলেছি, এবং তাতে আমরা গর্বিত, তাতে আমাদের অহংকার, তাতে আমরা আমাদের মর্যাদা মনে করি যে ওই রকম হতে পেরেছি, মাশা আল্লাহ আমি ওদের মতো হতে পেরেছি। ওদের মতো হওয়ার জন্য প্রতি মুহূর্তে আমরা অব্যাহত ভাবে আমরা চেষ্টা চালিয়ে যাই, তাদের মতো লাইফস্টাইল করার জন্য আমরা প্রতি মুহূর্তে আমরা কাজ করছি, এবং ওদেরকে আমাদের স্ট্যান্ডার্ড মডেল হিসেবে আমরা গ্রহণ করেছি, আমাদের আইডল হিসেবে তাদেরকে আমরা নিয়েছি। তাদের মতো আমাদের সবকিছু হতে হবে, আমাদের সমাজ হতে হবে, আমাদের রাষ্ট্র হতে হবে, আমাদের জীবন হতে হবে, আমাদের খাওয়া দাওয়া হতে হবে, আমাদের শিক্ষা দীক্ষা, আমাদের সব কিছু তাদের মতো হতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এমনকি ইবাদতের ক্ষেত্রেও, এই আশুরার এই রোজা, এই রোজা রাখার ক্ষেত্রে তোমরা তাদের মতো করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তোমাদের দাড়িগুলোকে সাদা করো না, দাড়ির চুলগুলো সাদা যেন ইহুদি এবং খ্রিস্টানদের মতো না হয়, তোমরা সেখানে খেজাব করবে, তোমরা অর্থাৎ তোমরা সেটা গাইয়ের হাজার শেব, এই যেখানে বার্ধক্যের এই রংটাকে তোমরা পরিবর্তন করে দাও, মজান্নিবু সাওয়াদা, কালো রং ব্যবহার করে না, অন্য রং ব্যবহার করে এগুলোকে তোমরা পরিবর্তন করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, কারণ কি? একটাই কারণ, কারণ হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানরা তাদের চুলগুলোকে তারা সাদা করে রাখে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা জায়গায় তাদের বিরোধিতা করার কথা বলেছেন, আর আপনি সকল জায়গায় তাদেরকে স্ট্যান্ডার্ড হিসেবে গ্রহণ করে তাদের মতো জামা কাপড়, তাদের মতো কথাবার্তা, তাদের মতো লাইফস্টাইল, এবং এতে আপনি গর্ব ফিল করেন। গোটা পৃথিবীতে ওই জন্যই বিপর্যস্ত মুসলমানদের হাতে, এবং এই জন্য আমি বলেছি প্রিয় ভাইরা, আমরা এমন একটা জাতি, কোরআন আমাদেরকে আলোকিত করেছে, কোরআন আমাদেরকে অনুপ্রাণিত করেছে, কোরআন কারণে আমরা বারাকা প্রাপ্ত, কিন্তু এই কোরআন থেকে সরে যাওয়ার কারণে আমরা কার্সেড, আমরা কার্সড কমিউনিটি, আমরা অভিশপ্ত কমিউনিটিতে পরিণত হয়ে যাচ্ছি। কোরআন কাছে আসুন। আমি ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের কথা বলেছি, এটা আর একটা জাহেলিয়া, ওই জাহেলিয়াতের লোকেরও মিথ্যা কথা বললে যে মিথ্যুক, তাকে তারা শুলিতে চড়িয়ে তারা তাকে হত্যা করত। আর আমরা কি জাহেলিয়াতে বসবাস করছি? আমাদের তো মিথ্যাই আমাদের জীবনের একমাত্র সম্বল, মিথ্যা নিয়ে বেঁচে থাকি, মিথ্যা নিয়ে মারা যাই, মিথ্যাই আমাদের একমাত্র আইডেন্টিটি, কখন যে সত্য বলি তা আমরা জানি না, এটাই হচ্ছে আমাদের অবস্থান। কি আলেম আর কি গায়রে আলেম,
সকলের অবস্থায় একই রকম, সবাই একমাত্রই তার ব্যাসাতি একটাই, তার অবলম্বন একটাই, তার পরিচয় একটাই, তাহলে সে মিথ্যা ছাড়ার কিছুই বলে না। সেটি কি তার নিজের বিরুদ্ধে, না তার জাতির বিরুদ্ধে, না তার রবের বিরুদ্ধে, না তার কিতাবের বিরুদ্ধে, সবকিছুর বিরুদ্ধে প্রত্যেক ব্যক্তি মিথ্যাচারের মধ্যে তার নিজকে নিমজ্জিত করে রেখেছে। আপনার শেয়ার আইডেন্টিটি হওয়ার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, কোনো মুমিন কি কখনো মিথ্যাবাদী হতে পারে? তিনি বলেন না। একজন মুমিনের মধ্যে দুটো বৈশিষ্ট্য থাকতে পারে না, অন্য সকল বৈশিষ্ট্য থাকতে পারে কিন্তু দুটো নয়, একটা হচ্ছে আল কিযব ওয়াল খিয়ানা, মিথ্যা এবং খেয়ানত, এই দুটো মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। ঈমান আছে কিনা নিজকে পরীক্ষা করে দেখুন, যদি এই দুই বৈশিষ্ট্য আপনার কাছে থাকে তাহলে আপনার মধ্যে ঈমান নাই, অন্য কিছু আছে। আল্লাহ সুবহানাহু বললেন, আল্লাহু ইয়াশাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মিথ্যা তো এটা মুনাফিকের সিম্বল, এটা মুমিনের সিম্বল নয়। খেয়ানত মুনাফিকের সিম্বল, এটা মুমিনের সিম্বল নয়। এই মহররমকে কেন্দ্র করে, আশুরাকে কেন্দ্র করে আমাদের মাঝে বিভিন্ন ধরনের বিভ্রান্তি রয়েছে, তাও আমাদের জানা দরকার প্রিয় ভাইরা। বিশেষ করে আশুরাকে কেন্দ্র করে কারবালার ঘটনাকে ফুলিয়ে ফাপিয়ে মিথ্যা রূপ দিয়ে লোকেরা এমন একটা অবস্থায় নিয়ে গিয়েছে, কারবালা বল, এখন আমরা আশুরা বলতে শুধুমাত্র কারবালাকে বুঝি। অথচ এই কারবালা ঘটেছে রাসূলুল্লাহ সাল্লামের ইন্তিকালের 50 বছর পর, 61 হিজরিতে এই ঘটনা ঘটেছে। আর আশুরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে তিনি অবস্থাটি দেখলেন, এবং সেখান থেকে তিনি রোজা রাখা শুরু করে মদিনায় যাওয়ার পর। রাসূলুল্লাহ সাল্লাম 50 বছর পরের ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 50 বছর পরে যে ঘটনা ঘটেছে, হিজরি 61 সনে যে ঘটনা ঘটেছে, সেটাকে আমরা আশুরার একমাত্র উপজীব্য বানিয়ে নিয়েছি। এবং দুর্ভাগ্যবশত আশুরাকে কেন্দ্র করে আমাদের মধ্যে এত বেদাত তৈরি হয়ে গিয়েছে, যেগুলোকে আমরা অতি সযতনে ভালোবাসায় সুন্নাহ হিসেবে এগুলোকে আমরা লালন পালন করে থাকি। আমি বহু আলেমকে দেখেছি আশুরাকে কেন্দ্র করে এত মিথ্যাচার তারা করে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন তাদের অবস্থা কি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কিভাবে ডিল করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দান করুন এবং তাদেরকে ক্ষমা করে দিন। লোকরা আশুরা সম্পর্কে তারা সত্য জানুক। প্রিয় ভাইরা, এই দিনে সত্যি একটা হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। সেই হৃদয় বিদারক ঘটনা হলো কারবালার ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে কেন্দ্র করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু মিন্নি ওয়া আনা মিনহু, হুসাইন আমার এবং আমি হুসাইনের অংশ। রাসূলুল্লাহ বললেন আল্লাহ সুবহানাহু কাছে, আল্লাহুম্মা ইন্নি উহিব্বু, হে আল্লাহ আমি হুসাইনকে ভালোবাসি, যে হুসাইনকে ভালোবাসি তুমি তাকে ভালোবেসো, যে হুসাইনকে ঘৃণা করে তুমি তাকে ঘৃণা করো ইয়া আল্লাহ। রাসূলুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল সাল হুসাইন এবং হাসানকে কেন্দ্র করে বলেছেন, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের নেতা হবেন এই দুইজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাফাক্কাদান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনকে মাঝে মাঝে হারিয়ে ফেলতে হতো, তাদেরকে খোঁজার জন্য রাসূলুল্লাহ বের হয়ে যেতেন। আল্লাহ রাসূল সাল্লামের উটের উপর, আল্লাহ রাসূলের পিঠের উপর উটের ঘোড়ার মতো করে দুজন উঠেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে একজন সাহাবী বললেন যে, কতই সুন্দর একটা ঘোড়ার উপর তোমরা উঠেছো। রাসূল সাল্লাল্লাহু বললেন, তুমি কি সুন্দর ঘোড়াটি দেখলে, ঘোড়ার উপর যে দুজন সরোয়ার আছে, দুজন সরোয়ারকে দেখোনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন নাতিদের কথা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তার মুখে চুমু খেয়েছেন, তার শরীরে বিভিন্ন জায়গায় চুমু খেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুজন হচ্ছে জান্নাতের সুগন্ধি, রায়হানাতান মিনাল জান্নাহ, জান্নাতের দুটো সুগন্ধি হচ্ছে হুসাইন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৌহিত্রকে অন্যায়ভাবে জালিমরা সেখানে হত্যা করেছিল। প্রিয় ভাইরা, সেটি একটি হৃদয় বিদারক ঘটনা, এবং সেটি আপনারা জানেন। ইয়াজিদ যখন খেলাফতে, উমাইয়া খেলাফতে এই পৃথিবীর জন্য অনেক কিছু করেছিল, মনে রাখতে হবে আপনাদেরকে, উমাইয়া খেলাফতের কারণে আমরা এই জায়গায় মুসলমান হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্লেসিং এ এই অঞ্চল ইসলাম এনেছেন। উমাইয়া খেলাফতের সময়ে আব্দুল মালিক ইবনে মারওয়ানের ছেলে ওয়ারিদ যখন খলিফা হয়, তখন বিশ্বের বিভিন্ন জায়গায় সে ইসলামের পতাকাকে, ইসলামের দাওয়াতকে পৌঁছানোর জন্য লোক পাঠিয়েছিল। এইদিকে কোথায় পাবেন মুসলিম এসেছে চায়না পর্যন্ত, যদি চায়না পর্যন্ত তিনি যদি না আসতেন তাহলে এই অঞ্চলে আমরা ইসলাম পেতাম না। এদিকে মোহাম্মদ বিন মুসলিম যদি এই দিনে, মোহাম্মদ বিন কাসিম যদি এইদিকে না আসতো তাহলে আমরা এই পাক ভারতের ইন্ডিয়ান কন্টিনেন্টের লোকের আমরা ইসলাম পেতাম না। আমরা যদি তারিক বিন জিয়াদকে যদি ওই অঞ্চলে পাঠানো না হতো তাহলে ইউরোপের লোকেরা কখনো ইসলাম পেত না। মুসা ইবনে নুসাইরকে যদি পাঠানো না হতো আফ্রিকায় তাহলে আফ্রিকার লোকেরা ইসলাম পেত না। প্রিয় ভাইরা, তারা বিশাল বড় কাজ করেছে। দুর্ভাগ্যবশত যখন ওয়ালিদের মৃত্যুর পর, যখন তার অন্য ভাই যখন খলিফা হয়, তখন এই যে বিভিন্ন জায়গায় যে সকল প্রতিনিধিকে পাঠানো হয়েছিল, দাওয়াতি মিশন নিয়ে যে সকল মিলিটারি কমান্ডারদেরকে পাঠানো হয়েছিল, হাজ্জাজ ইবনে ইউসুফের
কারণে, ঘৃণার কারণে, হাজ্জাজ ইবনে ইউসুফের প্রতি ঘৃণার কারণে সকলকে সে উইথড্র করে। যদি উইথড্র না করতো, সেই ভুল যদি না করতো, তাহলে গোটা পৃথিবী এখন মুসলমানদের করতলে চলে আসত। ইউরোপ এখন কি ইসলামিক ইউরোপ হতো, চায়নাটা ইসলামিক চায়না হতো। এখন দুর্ভাগ্য সেটা ইতিহাসের একটা কালো অধ্যায়। আমি সেই অধ্যায়ের কথা বলিনি, এটা একাডেমিক ডিসকাশন। একাডেমিক ডিসকাশন আপনাদের সামনে আমি করতে চাই না, কিন্তু ইউল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট, ইউল হ্যাভ টু নো দ্য লেগাসি অফ ইয়ার হিস্টোরি। আপনার ইতিহাস আপনাকে জানা দরকার যে কিভাবে ইসলামের সাথে উমাইয়া খলিফারা তারা অনেক ভালো কাজ করেছে, কিন্তু কারবালার ময়দানে উমাইয়া খলিফাদের মধ্যে একজন ইয়াজিদ যে অন্যায় করেছিল, অথবা ইয়াজিদ এর অধীনস্থ যারা ছিল তারা যে অন্যায় করেছে, বিশেষ করে ওবায়দুল্লাহ বিন জিয়াদ যে অন্যায় করেছে, এর যথোপযুক্ত বিচার যদি ইয়াজিদ করত, তাহলে হতে পারে এই উমাইয়া রাজবংশ ধ্বংস হয়ে যেত না। কিন্তু হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি রাগান্বিত হয়েছেন, কারণ আল্লাহর রাসূলের প্রিয় পাত্র, তার প্রিয় দৌহিত্রকে এভাবে হত্যা করা হয়েছিল, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোভাবে নেননি, এবং এই কারণে হতে পারে এই গোটা রাজবংশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছেন। এটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন কেন তা হয়েছে, কিন্তু ইসলামের প্রতি মুসলমানদের প্রতি তাদের অবদান বিশাল বড় রয়েছে, এটাকে আপনাকে বলে দিলে চলবে না। ইয়াজিদের প্রতি আনুগত্য প্রদর্শন করেনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি থেকে গেলেন মদিনায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আনুগত্য করেননি, তার পক্ষে সমর্থন জানালো মক্কা মদিনার এবং ইরাকের, বিশেষ করে কুফার একদল লোক। মক্কা এবং মদিনা তার অধীনস্থ, কুফার লোকেরা তার কাছে 500 চিঠি পাঠিয়েছে। ইতিহাস সাক্ষী দেয়, আপনি আল বিদায় ওয়ান নেহায় ইবনে কাসিরের গ্রন্থ পড়বেন, মিনহাজুন নবুয়া ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ গ্রন্থটি পড়বেন সত্যিকার ইতিহাস পড়তে গেলে। আর আপনি যদি আপনি বিষাদ সিন্ধু পড়েন মীর মোশাররফ হোসেনের, যিনি নিজেও একজন শিয়া ছিলেন, তাইলে আর আপনি সত্য কিছুই জানবেন না, মিথ্যাচার ভর্তি একটি ইতিহাস আপনি জানবেন। আর ওই মিথ্যাচারই বাংলাদেশের মানুষের, অথবা আমাদের এই অঞ্চলের মানুষের একমাত্র রসদ হয়ে গিয়েছে। বাংলাদেশের মানুষের মধ্যে শিয়া এর আকিদা এবং সুন্না এর, অথবা শিয়াদের কিছু চর্চা বাংলাদেশের মানুষের মাঝে আছে, তোর মধ্যে এই কারবালার ময়দানের ঘটনাগুলো একটা বিষয়। আপনি সবসময় দেখবেন মিম্বারগুলোতে এরকম মিথ্যাচার হয়ে থাকে সেখানকার কেন্দ্র করে, যে 500 চিঠি গেল হুসাইন রাদিয়াল্লাহুর কাছে কুফার পক্ষ থেকে, যে আপনি আসেন আমরা প্রস্তুত আপনার কাছে বায়াত করব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইয়াজিদের প্রতি বায়াত করেননি, বরং ইয়াজিদের প্রতি অনেকেই বায়াত করেনি, যেমন মক্কা মদিনার লোকেরা বায়াত করেনি এবং বায়াত করেনি কুফার লোকেরা। ইয়াজিদ বসরায় ছিল, তারই গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদ তাকে নির্দেশ প্রদান করলো যে তুমি কুফায় যাও, কুফার লোকদেরকে আমার প্রতি আনুগত্য করার জন্য, বায়াত করার জন্য তাদেরকে বাধ্য করো। এর মধ্যে হুসাইন রাদিয়াল্লাহুর কাছে 500 চিঠি আসার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলার অবস্থা পর্যবেক্ষণ করার জন্য তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠালেন, যাও সেখানে যাও। মুসলিম বিন আকিল সেখানে গেলেন, যাওয়ার পরে দেখলেন সত্যি লোকেরা হুসাইন রাদিয়াল্লাহুর কাছে বায়াত করার জন্য তারা উদগ্রীব হয়ে আছে। তিনি তাদেরকে একত্রিত করলেন একটি বাসায়, একটি বাসায় একত্রিত করার পর সেখানে 4,000 লোক একত্রিত হলো। এই 4,000 লোককে নিয়ে মুসলিম ইবনে আকিল চলে গেলেন উবাইদুল্লাহ বিন জিয়াদের মধ্যে কুফায় এসে পৌঁছেছে। উবাইদুল্লাহ বিন জিয়াদের ঘর চারিদিক থেকে তারা ঘেরাও করে নিলেন। উবাইদুল্লাহ বিন জিয়াদ সেখানে একটা ভয়ঙ্কর ভাষণ প্রদান করলো। ভাষণের মূল বক্তব্য ছিল, তোমরা যদি ইয়াজিদের প্রতি আনুগত্য না করো, হুসাইনের প্রতি যদি বায়াত প্রদর্শন করো, তাহলে তোমাদেরকে এমন শাস্তি দেওয়া হবে তোমাদের কাউকে বাঁচিয়ে রাখা হবে না। লোকেরা ভয় পেয়ে একজন একজন করে সবাই পালানো শুরু করলো। বিকাল পর্যন্ত মাত্র 3 জন লোক, 4,000-এর মধ্যে মাত্র 3 জন লোক মুসলিম ইবনে আকিলের কাছে থাকলো। এই সন্ধ্যা পর্যন্ত 3 জন চলে গেল, মুসলিম ইবনে আকিল একা সেখানে। ওবায়দুল্লাহ বিন জিয়াদ তাকে তখন পাকড়াও করলো, তাকে সিজ করলো এবং তাকে হত্যা করার জন্য ঘোষণা করলো 9 তারিখে, 9 জিলহজ মাস তাকে হত্যা করা হবে, এটা তাকে ঘোষণা করলো। এর মধ্যেই মুসলিম ইবনে আকিল বললেন ওবায়দুল্লাহ বিন জিয়াদকে, তুমি আমাকে একটু সময় দাও, আমি একটা চিঠি লেখার সময় দাও। বলে কার কাছে চিঠি লিখবে? আমি হোসেনের কাছে চিঠি লিখবো, লেখো, এতটুকু সময় তোমাকে দেওয়া হলো। হোসেনের কাছে তিনি চিঠি লিখেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু, কুফাবাসীর প্রতি তুমি বিশ্বাস করো না, ওরা আমার সাথে গাদ্দারি করেছে, যেমনি ভাবে তোমার পিতার প্রতি তোরা গাদ্দারি করেছিল। অতএব তুমি এখানে এসো না ভাই, ওরা তোমার সাথে গাদ্দারি করবে। এই অবস্থা, 4,000 লোক আমার সাথে ছিল, একজনও নাই, ওরা আমাকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে, 9 তারিখে আগামীকাল আমাকে হত্যা করবে। এর মধ্যে 8 তারিখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনা থেকে রওনা দিলেন, তিনি কুফার উদ্দেশ্যে। তার কাছে পথিমধ্যে এসে কারবালার যেই জায়গার কথা আপনারা জানেন, এই জায়গায় তার কাছে চিঠি আসলো, ফোরাত নদীর তীরে, এখানে তার কাছে চিঠি এসে পৌঁছলো। তখন 8 তারিখ তিনি চিঠি পেলেন, 8ই জিলহজ চিঠি তিনি পেলেন যে এখানে পরিস্থিতি এইরকম, তাকে হত্যা করা হবে। তিনি সেখানে
দেখলেন যে চারিদিক থেকে ওয়াইদুল্লাহ বিন জিয়াদের সৈন্যরা তাকে ঘিরে ফেলেছে। তিনি বললেন, তোমরা আমাকে আমি তোমাদেরকে তিনটি তোমাদেরকে তিনটি আমি অপশন দিচ্ছি, হয় তোমরা আমাকে ইয়াজিদের কাছে পাঠিয়ে দাও, অথবা তুমি আমার তোমরা আমাকে মদিনায় ফিরে যেতে দাও, অথবা তোমরা এমন একটি জায়গায় আমাকে যেতে যাও যেখানে মুসলমানদের বিরুদ্ধে কাফের এবং মুশরিকদের যুদ্ধ হচ্ছে, ওইখানে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে কায়েম করার জন্য আমি ওইখানে যুদ্ধ করতে থাকবো, এবং যদি আল্লাহ সুবহানাহু শাহাদাত আমার নসিবে রাখেন, মর্যাদা রাখেন, তাহলে আমি শাহাদাত বরণ করবো। কিন্তু তিনটা একটাও তারা গ্রহণ করেনি, তারা বরং তাকে চারিদিক থেকে ঘিরে রাখে। তাদের নেতা ছিল তখন হুর বিন জিয়াদ, হুর বিন ইয়াজিদ। হুর বলল, তোমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, তোমাদেরকে এই অপশন দিয়েছে, তোমরা এই অপশন গ্রহণ করবে না, তোমরা অন্যায় করেছো, তোমরা এই অপশন গ্রহণ করো, নাহলে তোমাদেরকে আমি প্রত্যাখ্যান করবো, তোমাদের বিরুদ্ধে আমি যুদ্ধ করবো। তাদেরই নেতা, সেনাবাহিনীর নেতা, তাদের বিরুদ্ধে বিদ্রোহ করলেন, তিনি হোসেন রাদি আল্লাহ তাআলার পক্ষে চলে আসলেন, এবং পরে যুদ্ধ হলো। দীর্ঘদিন পর্যন্ত এখানে অবস্থান করেছিল, আপনারা জানেন, মহররম পর্যন্ত চলে আসে। এই দীর্ঘদিন পর্যন্ত এখানে অবস্থান চলতে থাকে, অবস্থান চলতে থাকে, মহররমের 10 তারিখে সর্বশেষ যে ঘটনা ঘটে এটা আপনারা জানেন। সেখানে শুধুমাত্র হোসেন রাদি আল্লাহ তাআলা শাহাদাত বরণ করেছেন তা নয়, আলী রাদি আল্লাহ তাআলা আরো কয়েকজন সন্তান সেখানে শাহাদাত বরণ করেছেন, হাসানের সন্তানরা শাহাদাত বরণ করেছে, হুসাইনের সন্তানরা শাহাদাত বরণ করেছে, আর অনেকেই সেখানে শাহাদাত বরণ করেছিলেন। সর্বশেষ হুসাইন রাদি আল্লাহ তাআলা সেখানে শাহাদাত বরণ করেন। বাকিটা ইতিহাস, আমি সেই কথা বলতে চাই না। আমি যেই কথা বলতে চাই, প্রিয় ভাইরা, মূল দায়ী দোষ ছিল এখানে ওবাইদুল্লাহ বিন জিয়াদের, কারণ ওবাইদুল্লাহ বিন জিয়াদের সবচেয়ে বড় অত্যাচারী অপরাধী ছিল। হুসাইন রাদি আল্লাহ তাআলা আনহুর লাশ যখন নিয়ে যাওয়া হয় সিরিয়াতে, তার কর্তিত মস্তক, তখন ইয়াজিদ আক্ষেপ করে বলেছিল, সে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইতিহাস সাক্ষী দেয়, এই জন্য বলছি সত্যিকার সোর্স থেকে আপনাকে ইতিহাস পড়তে হবে। আল বিদায় ওয়া নিহায়া এটা পড়েন, মিনহাজুন নবুয়া ইবনু তাইমিয়া রাহমাতুল্লাহ পড়েন, আপনি সেখানে দেখবেন বিস্তারিত ইতিহাস। ইয়াজিদ তখন ওবাইদুল্লাহ বিন জিয়াদের উপর লানত করে, আমি তাকে তোমাকে তো আমি আল্লাহর রাসূলের নাতির প্রতি এরকম কাজ করতে আমি তোমাকে নির্দেশ প্রদান করিনি, তোমার উপর আল্লাহ লানত করো। কিন্তু ইয়াজিদ যেটা করার কথা ছিল, দরকার ছিল, তাহলে ওবাইদুল্লাহ বিন জিয়াদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া দরকার ছিল, তিনি সেটা নেননি, এতটুকু ইতিহাস জানি আমরা, এর বাইরে আমরা কিছুই জানি না। এই জন্য আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল, আমরা কি ইয়াজিদকে ভালোবাসবো? তিনি বলেন, আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর রাসূলের নাতিকে হত্যা করে তাকে কিভাবে আমরা ভালোবাসি, তাকে কি আমরা অভিশাপ করবো? হে আমার সন্তান, তুমি কি কখনো দেখেছো আমাকে কাউকে অভিশাপ করতে? একজন মুসলমান কখনো অভিশপ্ত অভিশাপ প্রদানকারী হতে পারে না, আমি অভিশাপ প্রদানও করব না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার সিদ্ধান্ত রেখে দিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবেন, আমরা এতটুকু জানি, এর বাইরে কিছু নয়। অতএব এটিকে কেন্দ্র করে যেরকম মাতম শুরু হয়েছে চারিদিকে, তাজিয়া মিছিল তৈরি করা হয়, বিভিন্ন শোক তৈরি করা হয়, বিভিন্ন মিথ্যাচার করা হয়, এবং ইয়াজিদের উপর যেভাবে লানত করা হয়, তার উপর তার ব্যাপারে যেরকম মিথ্যাবাদ দেওয়া হয়, তিনি মদ খেতেন, তিনি মাতাল থাকতেন, অথবা তিনি বিভিন্ন তার চরিত্রের খলন ছিল, স্খলন ছিল, আল্লাহর কসম করে বলছি এগুলো সব মিথ্যাবাদ, এগুলো সব মিথ্যাচার। একজন ব্যক্তির উপর জুলুম করা যায় না, এটা তো জুলুম করতেই মাশাআল্লাহ নিষেধ করেছেন, অথবা আরেকজনের ব্যাপারে আপনি কিভাবে জুলুম করেন? তিনি যতটুকু করেছেন ফামরুহিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাপারে ফয়সালা প্রদান করবেন। কিন্তু এখান থেকে আপনার শিক্ষা নেওয়া দরকার, তাহলে আপনি জুলুম করবেন না, যে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে শুরুতেই তিনি নাজিল করে কথা বলেছেন, ফালা তাযলিমু ফী আনফুসাকুম, তোমরা তার প্রতি জুলুম করো না প্রিয় ভাই, প্রিয় বোন। আর আপনি জুলুম করতে থাকবেন এবং আলোচনায় আপনি জুলুম করবেন, আরেকজনের উপর মিথ্যা আচার করতে থাকবেন, এবং এই সময় আপনি বিভিন্ন ধরনের ইবাদত চালু করবেন, কেউ কেউ এই সময় বিভিন্ন ধরনের খাবার বিতরণ করবে, আবার ভালো খাবে, কেউ সুরমা লাগাবে, কেউ আনন্দ করবে, কেউ গোসল করবে, অথবা কেউ এক্সট্রা সালাত আদায় করবে, কেউ বিভিন্ন ধরনের মিছিল করবে, অথবা কেউ বিভিন্ন ধরনের শোক গাথা সে সেখানে প্রচার করবে, ইত্তকার কাজ করবে, আর হায় মাতম ইয়াসি ইয়া হুসাইন ইয়া হুসাইন বলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে না চেয়ে হুসাইনের কাছে আপনি চাইবেন, মাতম করবেন, এটা পরিপূর্ণভাবে জাহেলিয়াত। এই জাহেলিয়াতকে ইসলাম নিষিদ্ধ করার জন্য, নির্মূল করার জন্য এসেছিল। অতএব যারা এগুলোকে করেছে তাদেরকে প্রত্যাখ্যান করা দরকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দান করুন, তাদেরকে ইসলামের মূল স্পিরিটের কাছে ফিরে আসার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, অতীতকে ঘেটে এভাবে তোলা, এটি কোনো মুসলমানের ক্যারেক্টার হতে পারে না। আপনার সাথে কারো শত্রুতা ছিল, প্রতি বছরে একটা দিন আপনি একটা বিশাল বড় আয়োজন করে ওই শত্রুতার আলোচনা করা শুরু করে দেন, অমুকে আমার সাথে ওই দিন শত্রুতা করেছিল, এটা কি কোনো মুসলমানের ক্যারেক্টার হতে পারে নাকি? মুসলমানের কাছে ফরগেট এন্ড ফরগিভ বলে যান, মনে রাখবেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে কোটি কোটি গুণ বেশি মর্যাদাবান, ওমর রাদিয়াল্লাহু তাআলা হু শহীদ হয়েছিল, তার ব্যাপারে আপনি আলোচনা কই? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ গুণ মর্যাদাবান, ওসমান রাদিয়াল্লাহু তাআলা হু শহীদ হয়েছিল, তার ব্যাপারে আপনার আলোচনা কই? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে আরো হাজার হাজার লক্ষ লক্ষ গুণ মর্যাদাবান, তারই পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা হু, তাকেও তো শাহাদাত বরণ করতে হয়েছে, তার ব্যাপারে আলোচনা কই? সেই ব্যাপারে কোনো কারবালা নাই,
শুধু কারবালার মাটি পর্যন্ত আপনি মনে করেন পবিত্র, পৃথিবীর সব মাটি অপবিত্র, শুধু কারবালার মাটি পবিত্র। এবং এই জন্য কারবালার মাটির উপরে আপনি সেজদা দেন। শিয়ারা সেই কাজই করে থাকে, আপনারা জানেন কিনা জানি না, শিয়াদের কোনো মসজিদে গিয়ে দেখবেন ছোট্ট এক ধরনের মাটির টুকরো থাকে, ওই মাটির টুকরোর উপরে তারা সেজদা দেয়, অন্য কোনো মাটির উপরে তারা সেজদা দেয় না। কারণ সেজদা দেওয়ার জন্য মাটিটা পবিত্র লাগে। অতএব তারা মনে করে পৃথিবীর সকল মাটি অপবিত্র, কেবলমাত্র পবিত্র মাটি হচ্ছে কারবালার মাটি। কারবালার মাটিকে তারা বরকতের জিনিস মনে করে, কোনো জায়গাকে বরকতের জিনিস মনে করার জন্য তার দলিল লাগে। এটা পুরোটাই বেদাত এবং শিরক। অতএব এই শিরকের মধ্যে আপনি নিমজ্জিত হবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আকুল কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু ওয়াল গাফুরুর রহিম। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين، اللهم انصر المجاهدين في كل مكان، اللهم انصر المجاهدين في كل مكان، اللهم شتت شمل اليهود والنصارى وأعداء الإسلام والمسلمين يا رب العالمين. اللهم عليك بأعداء الإسلام والمسلمين يا رب العالمين، اللهم عليك بأعداء الإسلام والمسلمين يا رب العالمين. হে আল্লাহ, আপনার গোটা পৃথিবীতে ইসলামের জয় জয়কার আপনি তৈরি করে দিন আল্লাহ। আপনি মুসলমানদেরকে সত্যিকার জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ আপনার দিনের উপর দায়েম এবং কায়েম থাকার তৌফিক দান করুন আল্লাহ। কোরআনকে আঁকড়ে ধরে তৌফিক দান করুন আল্লাহ। যারা অসুস্থ তাদেরকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ। আল্লাহ যারা সুস্থ তাদেরকে সুস্থ রাখুন। যারা মারা গিয়েছেন তাদেরকে আপনি ক্ষমা করে দিন। যারা কোভিডে মারা গিয়েছেন তাদেরকে আপনি শাহাদাতের মর্যাদা দান করুন আল্লাহ। আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে যারা মারা গিয়েছেন তাদেরকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ। তাদেরকে আপনি জান্নাতুল ফেরদৌস দান করুন আল্লাহ। আল্লাহ আমাদেরকে আপনি রক্ষা করুন আল্লাহ। আমাদেরকে আপনি সুস্থতা দান করুন। আপনার দিনের উপর দায়েম এবং কায়েম থাকার তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ আপনি আপনার দিনকে সত্যিকার ভাবে বুঝে এবং সেভাবে আমল করার তৌফিক দান করুন আল্লাহ। প্রিয় ভাইরা, আশুরার দুটো রোজা আপনারা রাখবেন, নবম এবং দশম তারিখ আপনারা রোজা রাখবেন ইনশাআল্লাহ। এবং এই দিনগুলোতে অন্য কোনো ইবাদত আপনাদের জন্য জায়েজ নেই, অন্য কোনো ইবাদত আপনারা করবেন না। কারণ ইবাদতের জন্য মূল বক্তব্য হচ্ছে আল আসরু ফিল ইবাদাতি আল তাওফিক তাওকিফ। যে ইবাদতের ক্ষেত্রে মূল বক্তব্য হচ্ছে তাওকিফ, ওয়াকফ করা, অর্থাৎ থেমে যাওয়া। থেমে যাওয়া মানে যতটুকু শরিয়া বলেছে ততটুকু এর বাইরে কোনো কিছু না করা, এটা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে মূল কথা। অতএব যেহেতু কোরআন এবং সুন্নাহ এর বাইরে আর কোনো ইবাদতের কথা নাই, অন্য কোনো ইবাদত আপনারা করবেন না। এই দিন অন্যকে গ্রিট করানো অথবা বিভিন্ন ধরনের শোক জানানো ইত্যকার কোনো কিছু আপনারা করবেন না। এর ব্যাপারে কোনো মিথ্যাচার যেন আপনাদের মাধ্যমে না ছড়ায় সেটি আপনারা দেখবেন। সত্যিকারের জ্ঞান অর্জন করুন। কারণ দিন ইসলাম, মুসলমানরা তারা জ্ঞানী হতে হয়, মুসলমানদের জ্ঞান অর্জন করা ফরজ, মুসলমানদের জন্য মূর্খ থাকা হারাম, মুসলমানদের জন্য মূর্খ থাকা হারাম। রাসূল বলেছেন তলাবুল ফিল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। অতএব সত্যিকার জ্ঞান অর্জন করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যিকার জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আমাদের পরিবারগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরোকিত পরিবার হিসেবে কবুল করে নিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয় ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। দাঁড়িয়ে কাতারগুলো সোজা করে নিন।